যদি কোনো অহংকারী মানুষের যদি পতন করতে চান তাহলে তাকে একটু বেশি করে সুনাম করে দিবেন তার পতন হয়ে যাবে যে আমাদের সমাজে এইরকম কিছু দুষ্ট লোক আছে যেগুলো আমাদের ক্ষতি করতেছে কিন্তু আমরা তাদেরকে তার কোনো ক্ষতি করতে পারি না তখন আমাদেরকে এমন একটা কৌশল অবলম্বন করতে হবে সেই কৌশলের দ্বারা তাকে এমনভাবে পতন করে দিব সে যেন আগামী ভবিষ্যতে যেন আমাদের কারও ক্ষতি করতে না পারে আমাদের মধ্যে অনেক সোজা সরল মানুষ এই ধরনের প্রতারকের হাতে পড়ে আমরা আমাদের জীবনটাকে নষ্ট করে দিচ্ছি কিন্তু আমরা ইচ্ছা করলে যে আরেকটা পদ্ধতি বের করে আমরাও শয়তানটাকে শৈতানটাকে পতন করে দিতে পারি আজকে ছোট্ট একটি গল্প আমি আপনাদের সাথে শেয়ার করতেছি সেটা হলো যে একটা বাগানের মধ্যে অনেক রকমের জন্তু জানোয়ার ছিল এবং সেখানে ছিল বড় একটা সিংহ সে সিংহটি যে সে ইচ্ছা করলে মরা পশু পাখি খেতে পারে কিন্তু সেটা না করে সে কী করলো বনের মধ্যে যত জানোয়ার আছে যত হরিণ বলেন এই শিয়াল বলেন কুকুর বলেন শুয়ার বলেন এই থেকে শুরু করে যত পাখি আছে সকল প্রকার পাখি সবগুলো সে শিকার করে এইভাবে খেতে লাগলো খেতে খেতে প্রায় বনের অর্ধেক শেষ করে দিল শেষ করার পরে দিয়ে এখন যে একটা হরিণ সে একটা বুদ্ধি খাটিয়ে বলল যে আমি এই সিংহটার মৃত্যু এনে দিতে পারি তখন বনের অন্যান্য প্রাণীরা বলল যে তুমি যদি পারো যে এই সিংহটির জীবন শেষ করে দিতে তাহলে তুমি হবে পরবর্তীতে এই বনের রাজা তখন ওই হরিণটি নিজে নিজে চলে গেল সেই সিংহের কাছে সিংহের কাছে গিয়ে বলল যে আপনাকে আমরা সবাই রাজা মানি আপনি যা বলেন আমরা সব কিছু শুনতে রাজি কিন্তু সমস্যা হলো একটাই যে আমরা যে অন্য আরেকটি সিংহ আমাদের এই বনের মধ্যে আছে আপনি তো প্রতিদিন একটা দুইটা করে আপনি জানোয়ারকে আপনি খাইতে কিন্তু কই যে সিংহটা ওই সিংহটা দৈনিক আট দশটা করে খাইতেছে এখন সে তো তার কারণে তো আমরা থাকতে পারতেছি না আপনি থাকবেন আমাদের রাজা হয়ে কিন্তু কইকে ওকে তো আমরা চিনি না আমরা চাই না ওই বনে থাকুক কথাটি শোনার সাথে সাথে সিংহের মাথা গরম হয়ে গেল বলো কোথায় সে আমাকে বলো বলো ঠিক আছে আপনি আমার সাথে চলুন আমি আপনাকে দেখাচ্ছি সেই সিংহটাকে যে সিংহটায় পুরো বনের পশু পাখি সবগুলো শেষ করে ফেলেছে প্রায় অর্ধেকের বেশি সে খেয়ে ফেলেছে দেখুন সব কিছু সে খালি করে ফেলেছে এই কথা বলতে বলতে যাইতে যাইতে তখন তারা গ্রামের এক প্রান্তে সেখানে বড় একটি কূপ আছে সেই কূপের মানুষে বালতি দিয়ে পানি তোলে তখন সেখানে যাওয়ার পর সেই হরিণটি বলল যে আপনি এবার দেখুন সে ওই ভিতরের মধ্যে ওই সিংহটি এখন আসে যখন তার খিদে লাগবে তখন সে সেখান থেকে উঠে এসে তখন আহার করতে থাকে যখন সিংহটি আসতে দিকে একটু মুখ তুলে যখন দেখল। যে ভিতরের মধ্যে আরেকটি সিংহ দেখা যাচ্ছে তখন সে সর্বপ্রথম একটা হুঙ্কার দিল সাথে সাথে আরেকটা হুঙ্কার আওয়াজ শুনতে পেলো যেতে তো আর সহ্য করতে পারলো না যত বড় সিংহ সে ওই সিংহটা একা মারবে এ বলে সাথে সাথে সে কুয়ার মধ্যে ঝাঁপ দিল ঝাঁপ দেওয়ার পর কিন্তু ঝাঁপ দেওয়াটা তো একেবারে সহজ কিন্তু কই কুয়া থেকে তো উঠে একেবারে কষ্ট যদি কুয়া ব্যবহার করা সবার জন্য অসম্ভব হয়ে গেছে পরবর্তীতে কুয়ার মধ্যে কিন্তু ওই সিংহটি মারা গেল এবং সকল লোক কিন্তু এরকম বেঁচে গেল আর কোনো জানোয়ার একটার মৃত্যু হলো না ওই জানোয়ারটা ওখানে শেষ হয়ে গেল যে আমাদের মধ্যে এইরকম অনেক জানোয়ার আছে আমরা তাদেরকে এইভাবে যে কোনো একটা কৌশল অবলম্বনের মাধ্যমে আমরা তাদেরকে হত্যা করতে পারি কিন্তু আমরা সেই কৌশল আমরা দেখার চেষ্টাও করি না আর যে হরিণ যে কৌশলটা বের করেছে সেই কৌশলটা ছিল একেবারে নিখুঁত কৌশল যে কৌশলের মাধ্যমে সে সিংহটাকে জীবনে মেরে ফেলেছে কিন্তু অথচ সকল প্রকার জন্তু জানোয়ার একসাথ হলেও কিন্তু আসলে ওই জানোয়ার জানোয়ার সিংহটাকে মারা কিন্তু সম্ভব হতো না কিন্তু একটা ছোট্ট একটা কৌশলের মাধ্যমে আজকে সেটাকে মারা সম্ভব হয়েছে যে আমাদের সমাজে এই ধরনের অনেক আছে সন্ত্রাস আছে এরকম অনেক ক্ষমতাবান লোক আছে যারা আমাদের ক্ষতি করতেছে আমরা উচিত তাদেরকে এমন একটা কৌশল বের করা যে সিংহ যে সিংহকে যেভাবে হত্যা করা হয়েছে যেইভাবে হরিণ বুদ্ধি খাটিয়েছে এটা নাও হতে পারে অন্য কোনো পদ্ধতি হতে পারে যার যার মাধ্যমে আমরা আমাদের শত্রুকে নিপাত করতে পারি আমরা সে শত্রু যেই হোক না কেন আমরা যদি এইভাবে শত্রুকে যদি আমরা দমন করে রাখতে পারি তাহলে আগামী ভবিষ্যতে আমরা চিন্তা মুক্ত থাকতে পারবো আমরা অনেক ভালো থাকতে পারবো আমার এই ছোট্ট ভিডিওটি যদি আপনাদেরকে একটু ভালো লাগে শেয়ার করে দেবেন ফেসবুক ইনস্টাগ্রাম প্রয়টা থেকে শুরু করে সকল সোশ্যাল মিডিয়াতে আপনারা সবাই ভালো থাকুন السلام عليكم ورحمة الله وبركاته